Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি জঙ্গলি মুভিটি, এবং তার সাথে আজ আমরা বলতে চলেছি এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন কিনা, এমন কি রয়েছে এই মুভিতে যা আমরা এই মুভিটির জন্য হলে গিয়ে দেখবেন টিকিট কেটে। চলুন তাহলে ভিডিওটি তাহলে আজ আমরা তাহলে শুরু করি। প্রথমত আসবো এই মুভির আমরা ঘটনা নিয়ে। এই মুভির ঘটনা সম্পূর্ণ কিন্তু আমরা ট্রেলারে দেখে ফেলেছি। ট্রেলারে যে সম্পূর্ণ যেটি দেখানো হয়েছে তা কিন্তু আমরা এই মুভিতে দেখে ফেলেছি। আমরা কোনোদিন যদি হলিউডে কোনো মুভি অর্থাৎ টনিজার একটি মুভি এসেছিল যেখানে কিন্তু হিন্দিতে নাম দেওয়া হয়েছে, যেখানে হাতিমের সাথে, সেই হাতিমের সাথে যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই সেই মুভির সঙ্গে এই মুভির অনেকখানি অংশ দেখতে পারেন, যে সেই মুভির সঙ্গে কিন্তু হাতিরও সম্পর্ক ছিল। সে অর্থাৎ টনিজার এখানেও কিন্তু বিদ্যুৎ জলে সেরকম একটা সম্পর্ক দেখানো হয়েছে এই মুভিতে। মুম্বাই কর্মরত এক পশু চিকিৎসক কিন্তু এই রাজ, অর্থাৎ এখানে কিন্তু রাজের চরিত্রে অভিনয় করছে বিদ্যুৎ জল, এবং প্রায় সে 10 বছর পর বাবার সঙ্গে দেখা করতে আসে এবং উড়িষ্যা নামে তার চন্দ্রিকান্ত অভয়ারণ্যে, এবং কিছুদিনের মধ্যে সেখানে থাকার কারণে সে হাতিদের উপরে একটি হামলা চালায় চোরাশিকারীরা। সে কিন্তু দেখতে পায় যে চোরাশিকারীরা হামলা চালাচ্ছে সেই বন্য প্রাণীদের উপরে। এই ঘটনা কীভাবে বদলে দেয় তার জীবন সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং তার জীবনে কিন্তু তারপরে সে নিজে থেকে তার সেই চাকরিরত চাকরিটাকে ছেড়ে দেয়, সে মনস্থির করবে সেই সব জন্তুদেরকে অর্থাৎ হাতিদেরকে সে চোরাশিকারীদের হাত থেকে রক্ষা করবে, এবং এটাই কিন্তু তার বাবারও স্বপ্ন ছিল একদিন। এবং এইসব ঘটনা চক্রে সেখানে কিন্তু এক উপস্থিত এক সাংবাদিক যেখানে মীরা চরিত্রে অভিনয় করেছেন, এবং সেই মীরা চরিত্রে অভিনয় করছেন কিন্তু নবগত অর্থাৎ আশা ভাট, এবং শঙ্করা কিন্তু সেখানেও যায়, সেই সেখানে কিন্তু নবগত অর্থাৎ পূজা সায়ন্তক এখানে অভিনয় করছেন, এবং কীভাবে তাদের হাতির রক্ষা করার জন্য কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং এই যে অর্থাৎ জঙ্গলি ছবিটি, এই ছবিটি কিন্তু বন্য প্রাণী তথা হাতিদের রক্ষা করার বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই মুভিটি তৈরি করা হয়েছে। ছবি থেকে এও বলা হচ্ছে নাকি সাধারণ মানুষ যদি হাতির দাঁত ব্যবহার জিনিস বন্ধ করে দেয় তাহলে এইসব প্রাণী কিন্তু আর কোনোদিন মারা হবে না, এবং বন্ধ হয়ে যাবে চোরা শিকারী এবং বেআইনি ব্যবসাও কিন্তু বন্ধ হয়ে যাবে, এটি কিন্তু দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। বলে রাখি এই ছবি পরিচালক দায়িত্ব ছিলেন কিন্তু হলিউডের ব্লকবাস্টার অর্থাৎ দ্য ম্যান, দ্য স্কর্পিয়ন কিং, এবং পরিচালক চার্লস রায়েল কিন্তু এই ছবির পরিচালক ছিলেন। আমি বলে রাখি এই যে তাপচালক অর্থাৎ চাক রাসেল কিন্তু হলিউডে তেমন এখনকার মুভি কিন্তু তেমন তৈরি করতে পারছেন না, তাই কিন্তু তিনি অর্থাৎ বলিউডে চলে এসেছেন। বলিউডে কিন্তু তিনি দেখাতে চাইছেন তিনি হলিউডের মতনই এখানে বলিউডে তিনি কাজ করতে চান, এবং সমানভাবে কিন্তু তা দেখানোর চেষ্টা করছে আমাদের কাছে। এবং এই কথা বলে রাখি যে এই মুভির কিন্তু গল্পটা কিন্তু 50 মিনিট হলেও কিন্তু কী হবে, এই মুভির কিন্তু পুরো 1 ঘন্টা শুধু অ্যাকশন ভরপুর দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, এবং শুধুমাত্র অডিয়েন্সের মাথায় রেখে অর্থাৎ যারা কিন্তু শুধু অ্যাকশন মুভি পছন্দ করে তাদের জন্য কিন্তু মাথায় রেখে এই মুভি তৈরি করা হয়েছে আমার মনে হয়। কারণ সম্পূর্ণ কিন্তু পরিচালনার দায়িত্ব পেয়েছে শুধু অ্যাকশন ছাড়া কোনো কোথায় নেই এই মুভি। আর এই ছবি আপনি দেখতে দেখতে মনে হবে যেন আপনি শহর থেকে অনেক দূরে পরিত্যক্ত জায়গায় চলে গেছেন, এবং সেখানে কিন্তু একা থাকার মনোভাব পেতে আপনার মধ্যে জাগবে এই সব দেখে। এবং সেই যে শ্যুটিংটা, এই শ্যুটিং কিন্তু পুরোটাই হয়েছে কিন্তু থাইল্যান্ডে একা হাতির অভয়ারণ্যে, এবং জঙ্গলিতে যে অ্যাকশন দৃশ্যগুলি দেখানো হয়েছে খুবই ভালোভাবে দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন, এবং ক্যামেরার সাহায্যে কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে আমাদের সামনে। হাতির সঙ্গে যে সবার বন্ধুত্ব এই ছবিতে ভালো প্রত্যেকের কিন্তু তা দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। এবং এই কিন্তু তবে বলা রাখি এই ছবিতে যে সমস্ত অভিনয় করেছেন তাদের মধ্যে কিন্তু বিদ্যুৎ জল খুবই ভালো অভিনয় করেছেন, তাছাড়া কিন্তু বিদ্যুৎ জলের অর্থাৎ বন্ধু চরিত্রে যে উনি অভিনয় করছেন তিনি কিন্তু এই ছবিতে ভালো অভিনয় করেছেন। এবং বিদ্যুৎ জল এই মুহূর্তে যদি বলিউডের শ্রেষ্ঠ অ্যাকশন হিরোর মধ্যে কেউ যদি বলা হয় তাহলে কিন্তু এই বিদ্যুৎ জলকেই বলা হবে, কেন তিনি অ্যাকশন যে সিনগুলি করেছেন খুবই অসাধারণ লেগেছে। আর প্রথম ছবিতে নিজেদের অভিনয় প্রতিভা কিন্তু ঠিক মতন কিন্তু করতে পারলো না, সক্ষম হলো না কিন্তু এই মুভিতে আশা এবং পূজা, তাদের কিন্তু কাজ খুবই মোটেই ভালো লাগেনি আমার, কিন্তু তাদের যে অভিনয়গুলো করেছে আমার মোটেও পছন্দ হয়নি, তাদের অভিনয়টা একটু ফিকে পড়ে গেছে আমার মনে হয়েছে। এবং ভিলেনের চরিত্র অতুল কুলকার্নি কিন্তু খুবই ভালো অভিনয় করেছে, এবং তা কিন্তু দেখারই মতন তার অভিনয় কিন্তু এই মুভিতে রয়েছে। আর যদি বলেন না এই ছবিটি আমার কেমন লেগেছে, আমি বলবো আমার মোটামুটি ভালো লেগেছে এই ছবি। এই ছবি কিন্তু একসঙ্গে অ্যাকশন, বন্য প্রাণী, প্রকৃতি, জঙ্গল দেখানোর খুবই ভালো দেখানোর চেষ্টা করেছে, এবং এই ছবি কিন্তু আমি 5.5/3 দিলাম। এবং এই মুভিটি আপনারা যদি এখন দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই মুভিটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা যদি এই মুভির টিকিট কেটে দেখতে চান হ্যাঁ একবার অবশ্যই এই মুভির একবার টিকিট কেটে দেখতে পারেন, যে অসাধারণ সিনগুলি দেখানো হয়েছে এবং অ্যাকশন সিনগুলি দেখার যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই এই মুভি একবার হলে গিয়ে দেখে আসুন, খুবই ভালো লাগবে আপনাদের, এবং আমি এটাই বলতে চাই। এবং যদি আপনারা দেখেও থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন, এবং ভিডিওটা যদি তোমাদের পছন্দ
পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।